हेलो बंधुरा, आजकल ये भिडियोते देखो कि भावे आपनारा शुधुमात्र आपनादेर हाथेर ए फोनटीके यूज करे कपि पेस्ट करे, हाँ बंधुरा कपि पेस्ट करे प्रति मासे मिनिमाम 1 लाख टाका पर्यंत इनकाम करते पारें। बंधुरा आमी गूगल थेके आपनादेर कपि करे यूट्यूबे पेस्ट करे आपलोड करार मतो कोनो सिस्टेम आपनादेरके देखाबो ना, एटा किन्तु एकदम सम्पूर्ण आलादा सम्पूर्ण भिन्न एकटा पद्धति। हाँ बंधुरा भिडियोटी खूबई गुरुत्वपूर्ण आपनादेर सकलेर उद्देश्ये, ताई अवश्यई अवश्यई आपनारा भिडियोटिके ধরে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের ইনকামের গ্যারান্টি কিন্তু আমি দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই পদ্ধতি অবলম্বন করলে আপনাদের অবশ্যই অবশ্যই ইনকাম হবে এবং সেটা মাসে 1 লাখ টাকা পর্যন্ত আপনারা কিন্তু ইনকাম করতে পারেন। আসুন তাহলে বিস্তারিতভাবে আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট রাখবো, যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। তো সবার প্রথমে আপনাদেরকে যেতে হবে চ্যাট জিপিটি, সবার প্রথমে আপনাদেরকে সার্চ করতে হবে চ্যাট জিপিটি। তারপর এই যে প্রথমেই একটা ওয়েবসাইট দেখতে পারবেন আপনারা চ্যাট জিপিটি নামে, সেটিতে ক্লিক করবেন। তো এখানটায় ক্লিক করার পর আপনাদেরকে প্রথমে আপনাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে। আমি যেহেতু সাইন আপ করে রেখেছি তাই আমার কাছে কিন্তু সাইন আপের যে অপশন সেটা আসছে না। তারপর ট্রাই চ্যাট জিপিটি রয়েছে, এখানটায় আপনাদের ক্লিক করতে হবে। এই ট্রাই চ্যাট জিপিটিতে ক্লিক করলে আপনারা সরাসরি চ্যাট জিপিটিতে পৌঁছে যাবেন। এইবারে আপনাদের আসল কাজ এখানটায় করতে হবে। বন্ধুরা এই চ্যাট জিপিটি হচ্ছে এমন একটা এআই সফটওয়্যার যেখানে আপনি যেটা সম্পর্কে টাইপ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু সেটাই এই চ্যাট জিপিটি আপনাকে বানিয়ে দেবে। তো আমি আপনাকে যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে কোনো লোকের কোনো ব্যক্তির কোনো মহান ব্যক্তির বায়োগ্রাফি আপনি কিভাবে বানাবেন এআই এর মাধ্যমে, সেই বায়োগ্রাফিটা আপনাকে হাতে কলমে লিখতে হবে না। বন্ধুরা একটি ওয়ার্ডও আপনাকে হাতে কলমে লিখতে হবে না, এই চ্যাট জিপিটির আপনারা সাহায্যে কিন্তু সেই বায়োগ্রাফিটা সম্পূর্ণ করতে পারবেন এবং আপনাদের সময়ও খুব মিনিমাম লাগবে। একজন বা একজন মহান ব্যক্তির বায়োগ্রাফি বানাতে আপনার সময় খুব বেশি লাগতে পারে 5 মিনিটের, 5 মিনিটের বেশি কিন্তু আপনার সময় লাগবে না। এই 5 মিনিটের পরিবর্তে একটা ভালো ইনকাম কিন্তু আপনি করতে পারবেন। তো আমি প্রথমে এখানে একটা ডেমো হিসেবে সার্চ করছি, ডেমো হিসেবে সার্চ করছি আমাদের দাদা অর্থাৎ আমাদের মহান ক্রিকেটার, বাংলার মহান ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলির জীবনী। ওকে, আমি সার্চ করছি সৌরভ গাঙ্গুলির জীবনী। আপনারা যার জীবনী সম্পর্কে ভিডিও বানাতে চান, ইন্সপিরেশনাল ভিডিও, যা যেটা দেখে মানুষজন দেখে অনেক ইন্সপায়ার হয় সেই রকম ভিডিও আপনি বানাবেন, যাতে মানুষ সেই ভিডিওটাকে দেখে দেখে নিজেদের মধ্যে একটু ইন্সপিরেশন নিয়ে আসে। ওকে, তো বন্ধুরা এই হচ্ছে সৌরভ গাঙ্গুলির জীবনী। তো এই সৌরভ গাঙ্গুলির জীবনী দেখেন চ্যাট জিপিটি কীভাবে কিন্তু লিখে দিচ্ছে, একের পর এক চ্যাট জিপিটি সমস্ত লাইন কিন্তু লিখে দিচ্ছে সৌরভ গাঙ্গুলি সম্পর্কে। তো এখান থেকে আপনি অন স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রতিটি লাইন কিন্তু চ্যাট জিপিটি লিখছে। তো বন্ধুরা এখানটা কিন্তু একটা সৌরভ গাঙ্গুলি সম্পর্কে একটা কিন্তু আর্টিকেল চ্যাট জিপিটির সঙ্গে সঙ্গে আপনাদেরকে লিখে দিল। তো এবার এই আর্টিকেলটি কী করবেন আপনারা, এই আর্টিকেলটি আপনারা কপি করে নেবেন। কপি করতে হলে আপনাদেরকে প্রেস করতে হবে, প্রেস করে এইভাবে কপি করতে হবে। তবে আমি কপি করছি না, আমি আগেই একটা স্ক্রিনশট বানিয়ে রেখেছি এখান থেকে। তো সেই স্ক্রিনশটটি আমি নিয়ে নিয়েছি এখানকার, আপনারাও স্ক্রিনশট নিয়ে নেবেন এই লেখাটির। স্ক্রিনশট নিয়ে এবার এই যে আপনি স্ক্রিনশটটা নিলেন লেখাটির, এটির আপনাকে এবার করতে হবে ভয়েস ওভার। কীভাবে ভয়েস ওভার করবেন, কীভাবে ভিডিওটা এডিটিং করবেন সেটা আমি আপনাকে দেখাবো এখনই ভিডিওর নেক্সট স্টেপে। তবে ভিডিওর নেক্সট স্টেপে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট রাখবো, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, খুবই উপকৃত হবেন এই ভিডিওগুলো দেখলে যারা অনলাইনের মাধ্যমে আর্নিং করতে চান। আসুন তাহলে দেখে নেওয়া যে কীভাবে ভিডিওটি এডিট করবেন। তো বন্ধুরা ভিডিও এডিট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। কাইনমাস্টার ভিডিও এডিটিং সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে অথবা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এইখানটায় যে মিডিয়া অপশনটি রয়েছে, আমি আবারও বলছি আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বিষয় আপনাদের বুঝিয়ে বলবো, একটু ধৈর্য ধরুন, ভিডিওটি লম্বা হতে পারে, ধৈর্য ধরে সমস্ত ভিডিওটি দেখুন। মিডিয়ায় ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করলে আপনারা এখানটায় আপনাদের যে গ্যালারি সেটা খুলে আসবে। এবার আপনারা স্ক্রিনশটে চলে যাবেন, চ্যাট জিপিটি থেকে যে স্ক্রিনশটটি নিয়েছেন সেটি এখানটায় নিয়ে আসবেন। ওকে, তো এখানটায় এই স্ক্রিনশটটা নিয়ে আসার পর এটিকে আপনারা ক্রপ করে নেবেন।
এটি যেহেতু ক্রপ করা যাচ্ছে না এই মুহূর্তে, তাই আপনারা কি করবেন, এটিতে ক্লিক করে পেন অ্যান্ড জুমে ক্লিক করবেন। এখানটা ক্লিক করে আপনারা জুম করে নেবেন, এইভাবে জুম করে নেবেন। চ্যাট জিপিটি থেকে যে স্ক্রিনশটটা নিয়েছি সেখানটা এটা এখানটায় জুম করে নিলাম, ঠিক আছে। এবার জুম করার পর এর নিচে ক্লিক করে এভাবে আরও একটু জুম করে নেব। তো এইবার এটিকে আমরা বড় করে নেব। মোটামুটি এই পেজটি ভয়েস ওভার করতে 2 মিনিট থেকে 3 মিনিট সময় লাগবে, সেই হিসাবে আমি 2 মিনিট এটাকে টেনে নেব, ঠিক আছে। 2 মিনিট টেনে নেওয়ার পর আমরা কি করব, আমরা এটাতে ভয়েস ওভার দিব। তো বন্ধুরা, আমি 2 মিনিট টেনে নিলাম, নেওয়ার পর এবার আমি এটাতে ভয়েস ওভার দেবো। কীভাবে ভয়েস ওভার দেবো সেটা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে রেকর্ডিংয়ের অপশনটা রয়েছে এটাতে আমাদের ক্লিক করতে হবে। এখনও বন্ধুরা কিছুই শুরু হয়নি, জাস্ট শুরু করলাম। বন্ধুরা এখনও কিন্তু অনেকটা বাকি রয়েছে, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ নলেজটা নিয়েই তবেই স্কিপ করবেন, যাতে আপনার যে সময়টা এখানে দিচ্ছেন সেই সময়টা যাতে একটু হলেও কাজে লাগে। তো ভয়েস রেকর্ডিং করার জন্য আপনাদের রেকর্ডিং বাটনে ক্লিক করতে হবে। রেকর্ডিং বাটনে ক্লিক করার পর এরকম একটা মাইক্রোফোন ইজ অকুপাইড বাই আদার অ্যাপ দেখাচ্ছে। যেহেতু আমি অন্য একটা অ্যাপ অলরেডি চালু করে রেখেছি তাই এটা দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে আমি ভয়েস ওভারটা আলাদা করে দেখাচ্ছি, ওকে। তো বন্ধুরা ভয়েস ওভার আমাদের কিন্তু কমপ্লিট। এবার ভয়েস ওভারটি আপনাদেরকে শোনাবো কীরকম হলো ভয়েস ওভারটি, ওকে। প্লে করছি, আপনারা শুনে নিন। সৌরভ গাঙ্গুলি হলেন একজন ভারতীয় ক্রিকেটার। তিনি 2008 সালে 1 আগস্ট তারিখে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। সৌরভ গাঙ্গুলির পিতা চন্দন গাঙ্গুলি ও মাতা নিরুপমা গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি ক্রিকেটে প্রথম ভারতীয় জাতীয় দলের সদস্য হিসেবে 1982 সালে অভিনয় করেন। তিনি প্রথম ব্যাটসম্যান হিসেবে উত্তরাঞ্চল ক্রিকেট দলের সদস্য হলেন। এরপর তিনি 1996 সালে নিয়োগ পেয়ে ভারতীয় ক্রিকেট দলের সদস্য হিসেবে খেলাধুলায় প্রবেশ করেন। তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন ভয়েস ওভার কমপ্লিট হয়ে গেছে। তাড়াহুড়ো করে ভয়েস ওভারটি করলাম, তার জন্য একটু ভয়েস ওভারটি খারাপ হয়েছে এবং কোনো কোনো ওয়ার্ড উচ্চারণের ক্ষেত্রে ভুলও হয়েছে। আপনারা যখন করবেন আপনারা কিন্তু খুব কেয়ারফুলি করবেন, কারণ আপনারা প্রফেশনালি এই ভয়েস ওভারটিকে করতে চলেছেন, কারণ আপনারা এই ভিডিওটি আপলোড করেই কিন্তু টাকা উপার্জন করতে চলেছেন। তাই যখন আপনারা ভয়েস ওভারটি করবেন আপনারা অবশ্যই অবশ্যই কেয়ারফুল থাকবেন। এবার ভিডিওটি এডিট করব কীভাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার লাইনটিকে এখানটায় নিয়ে আসবেন সবার প্রথমে, তারপরে আপনাদেরকে এই জায়গায় ক্লিক করতে হবে। সৌরভ গাঙ্গুলি হলেন, এই জায়গায় ক্লিক করে আমরা শুনলাম যে এখানে প্রথমে সৌরভ গাঙ্গুলির কথা উল্লেখ করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এই যে মিডিয়া অপশনটি রয়েছে এখানটায় ক্লিক করব। তারপর আপনারা কিন্তু আপনাদের ভয়েস রিগার্ডিং ইমেজ কিন্তু ডাউনলোড করে রাখবেন। এবার আমরা যেহেতু সৌরভ গাঙ্গুলির কথা এখানটায় উল্লেখ করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা সৌরভ গাঙ্গুলির একটি ছবি কিন্তু এখানটায় নিয়ে আসব। এই সৌরভ গাঙ্গুলির ছবিটি আনলাম, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এবার এই ভয়েস ওভারটিকে আমরা এগিয়ে নিয়ে আসব। এই ছবিটিতে ক্লিক করে প্যান অ্যান্ড জুমে আমরা ক্লিক করব। তারপর এই ছবিটিকে আমরা করে দেব জুম। আর নিচের দিকে আমরা এই ইন্ট পজিশনে ক্লিক করার পর আমরা এই ছবিটিকে ফুল স্ক্রিনে রাখব, ওকে। এবার আমরা দেখে নেব এই যে ক্লিপটি, এই ক্লিপটি কীরকম হলো। সৌরভ গাঙ্গুলি হলেন একজন ভারতীয় ক্রিকেটার। তিনি এখানটায় বলে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটার। এরপরে ভয়েস ওভারে কী বলছে, 2008 সালে 1 আগস্ট তারিখে ভারতের পশ্চিম, এবার তিনি অর্থাৎ তার জন্মগ্রহণের কথা এখানটায় বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, সৌরভ গাঙ্গুলির ছোটোবেলার যে একটা ছবি রয়েছে ছোটোবেলার ছবি কিন্তু আমাদেরকে এখানটায় নিয়ে আসতে হবে, ওকে। তো আপনাদের ভয়েস ওভার রিগার্ডিং কিন্তু আপনারা আপনাদের যে ছবিগুলো রয়েছে সেগুলো আপনারা ডাউনলোড করে রাখবেন। তো এবার আমরা এই ছবিটি নিয়ে আসলাম, সৌরভ গাঙ্গুলির ছোটোবেলার ছবি, কারণ জন্মের কথা বলা হচ্ছে এখানটায়। তো সেক্ষেত্রে আমরা এই ছবিটিকে জুম করে নেব। জুম করে নেওয়ার পর ইন্ট পজিশনে এসে এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেবো, ওকে। এরকম করে দেওয়ার পর আপনারা চাইলে এখানে ট্রানজিশন ইউজ করতে পারেন। ট্রানজিশন বলতে এখানটায় 3D ট্রানজিশন, এর ক্ষেত্রে আপনারা এরকম ট্রানজিশন করতে পারেন, এরকম ফ্লিপ করতে পারেন, এরকম 3D জুম করতে পারেন, আপনাদের যেটা খুশি সেটাই করবেন। আমি এই স্ট্রিপটা আপাতত নিচ্ছি, ওকে। তো এটা করার পর আপনারা এইখানটায় চলে আসবেন। এইখানটায় চলে আসার পর কী বলা হচ্ছে, পরবর্তী
ভয়েস ওভারে সেটা শুনুন। তারিখে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ। এবার মুর্শিদাবাদের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা মুর্শিদাবাদ যে একটা জায়গা রয়েছে তার ছবি আপনারা ডাউনলোড করে রাখবেন। এই হচ্ছে মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ আমি একটা ছবি ডাউনলোড করে রেখেছি মুর্শিদাবাদের। এরপরে প্যানেল জুমে ক্লিক করে আপনারা কিন্তু এটাকে কী করবেন, বড় করে নেবেন। এই প্যানেল জুম করার অর্থ হচ্ছে কি, আপনাদের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিও ফুটেজটি কিন্তু ভালো লাগবে। ওকে, তো প্যানেল জুম করে নেওয়ার পর এখানে ট্রানজিশন ইউজ করে দেবেন। ট্রানজিশন ইউজ করার পর আপনারা পিকচার ইন পিকচার এটা এখানটা করে নিতে পারেন, কিংবা এটা করে নিতে পারেন, কিংবা এটা করে নিতে পারেন, যেটা আপনাদের খুশি সেটাই আপনারা করে নিতে পারেন। ওকে, তারপর ভয়েস ওভারে কী বলা হচ্ছে সেটা আমরা শুনে নেব। গ্রহণ করেন সৌরভ গাঙ্গুলির পিতা চন্দন গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির পিতার কথা এখানটা উল্লেখ করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা সৌরভ গাঙ্গুলির পিতার যে ছবি রয়েছে সেই ছবি ইউজ করব। তো সৌরভ গাঙ্গুলির পিতা মাতা এখানটা রয়েছে, এই ছবিটিকে আমরা কী করব, জুম করে নেব, প্যানেল জুম করে নেব এইখানটায়। এই ছবিটি আমাদের ভালো আসলো না, তো ছবিটিকে আমরা চেঞ্জ করব। ওকে, ছবিটিকে চেঞ্জ করার জন্য এখানটা যাবো এবং এই যে একটা ছবি তার সৌরভ গাঙ্গুলির পিতামাতা হিসেবে ডেমো হিসেবে আমরা এই ছবিটিকে ইউজ করলাম। ওকে, এবার এইখানটায় ইন পজিশনটাতে আমাদেরকে এটাকে ফুল স্ক্রিন রাখতে হবে। ফুল স্ক্রিন রাখার পর আমরা চাইলে কিন্তু এখানটায় ট্রানজিশন ইউজ করতে পারি। আপনারা এখানে ক্লাসিক যে ট্রানজিশন রয়েছে এটা ইউজ করতে পারেন, জুম আউট এটাও ইউজ করতে পারেন। ওকে, তারপরে ভয়েস ওভার কী বলা হয়েছে সেটা শুনে নেই। নিরুপমা গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি, অর্থাৎ তার প্যারেন্টসের কথা বলছে, তো এটা একটু বাড়িয়ে দিলাম আমি। সৌরভ গাঙ্গুলি ক্রিকেটে প্রথম ভারতীয় জাতীয় দলের সদস্য হিসেবে। তো কি, সৌরভ গাঙ্গুলি ক্রিকেটের কথা বলা হচ্ছে, তো ক্রিকেট রিলেটেড একটা ছবি আমরা সৌরভ গাঙ্গুলি নিয়ে আসবো। সরি, এই ছবিটা আনাটা ঠিক হলো না, এই ছবিটা নিয়ে আসবো আমরা সৌরভ গাঙ্গুলির। এই যে ছবিটা রয়েছে এই ছবিটা ভারতীয় ক্রিকেট টিমের যে ছবি সেটা কিন্তু আমরা এখানটা নিয়ে আসলাম। ওকে, তো এই ছবিটা আনার পর আমরা কী করব, সৌরভ গাঙ্গুলি ক্রিকেটে প্রথম ভারতীয় জাতীয় দলের সদস্য হিসেবে 1982 সালে অভিনয় করেন। তো বন্ধুরা, এখানটা জাস্ট ডেমোর জন্য আমি এইটুকুই আপনাদেরকে দেখালাম আজকে। তো এখান থেকে আমি এটাকে কেটে নেব, কেটে নেওয়ার পর এই যে এটা রয়েছে এটাকে ডিলিট করে দেব। এখানটার যে বাকি ভয়েস ওভারটা রয়েছে সেটাও ডিলিট করে দিলাম। এটা জাস্ট ডেমোর জন্য একটু দেখালাম কীভাবে ভিডিও এডিট করতে হয়। এই ছবিটাকে আপনারা জুম করে নেবেন, সৌরভ গাঙ্গুলির চেহারাটা সবার সামনে নিয়ে আসবেন, তারপরে লাস্টে ফুল স্ক্রিনে রাখবেন। ওকে, তারপরে ট্রানজিশন ইউজ করতে চাইলে এই জায়গাটাতে ক্লিক করে আপনারা ট্রানজিশন ইউজ করতে পারেন। এবার সমস্ত আমাদের ট্রানজিশন কমপ্লিট, আপনারা চাইলে অ্যানিমেশনও আপনারা কিন্তু এখানটায় ইউজ করতে পারেন। ওকে, তো আমরা এবার কি করব, আমরা এই ভিডিওটাকে পুরোটাই একবার প্লে করে দেখব। তো চলুন ভিডিওটির আউটপুট দেখে নেওয়া যাক। তো ভয়েস ওভারের যে সাউন্ড রয়েছে সেটা একটু বাড়িয়ে দিবেন। এইভাবে বাড়িয়ে দেওয়ার পর আপনারা এই প্লে অপশনে ক্লিক করে শুনুন। সৌরভ গাঙ্গুলি হলেন একজন ভারতীয় ক্রিকেটার। তিনি 2008 সালে 1 আগস্ট তারিখে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। সৌরভ গাঙ্গুলির পিতা চন্দন গাঙ্গুলি ও মাতা নিরুপমা গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি ক্রিকেটে প্রথম ভারতীয় জাতীয় দলের সদস্য হিসেবে 1982। তো বন্ধুরা, এইভাবে ভিডিওটি তৈরি করার পর এই যে এক্সপোর্ট অপশনটি রয়েছে এখানটা ক্লিক করবেন। এখানটা ক্লিক করলে কিন্তু আপনাদের যে ভিডিও সেই ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। সেভ অ্যাজ বাটন ভিডিওতে ক্লিক করলে আপনাদের ভিডিও কিন্তু কমপ্লিট। ওকে, এবার এই ভিডিওটিকে আপনারা সরাসরি আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিবেন এবং এইভাবে রেগুলারলি কাজ করতে থাকলে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এবং এই ধরনের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউস আসে, যার ভিউসের কারণে কিন্তু অনেক 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 টাকা পর্যন্ত আপনারা কিন্তু উপার্জন করতে পারবেন এই ধরনের ভিডিওর মাধ্যমে।